আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম নতুন একটা টপিকস নিয়ে হাজির হচ্ছি, সেটি হচ্ছে কবুতরকে কর্ডিভার অয়েল কীভাবে খাওয়াতে হয়, সেটা সঠিক নিয়ম এবং এটার আগের একটা ভিডিও করা হয়েছিল, সেটার মধ্যে সঠিকভাবে দেখানো হয় নাই অথবা অনেকে বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে এই জন্য এই ভিডিওটা করা। তো মূলত হচ্ছে অনেকে কমেন্ট করছেন, ভাই এটা কিভাবে কয়দিন পরপর এবং কিভাবে খাওয়াতে হয়, খোসা সহ নাকি খোসা ছাড়া, ঠিক আছে, এই ধরনের কমেন্ট আসছিল। যেমন ধরেন একজন কমেন্ট করছিল যে কিভাবে কয়দিন পরপর খাওয়াবো, তারপরে কি প্রতিদিনে খাওয়াতে হবে নাকি, এরকম আরও অনেক কমেন্ট করছেন যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো মূলত কর্ডিভার অয়েল হচ্ছে একটা ভিটামিন, অত্যন্ত ভালো কবুতরের জন্য এবং অন্যান্য পশু পাখির জন্য, যেমন ধরেন আপনার হাঁস মুরগি পরে ইত্যাদি মুরগির বাচ্চা, তারপর এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকে আবার কমেন্ট করছিলেন যে ছোট বাচ্চাদেরকে খাওয়ানো যাবে কিনা। আসলে কি, ছোট বাচ্চাদেরকে এটা খাওয়ানো হয় না, যদি মা বাবাকেই আপনি খাওয়ান তাহলে ওনাদের যেই শরীরের পুষ্টিটা ওদের থেকেই ওখান থেকে পায়, পার্সেন্টেজ পায়, সেক্ষেত্রে আর খাওয়ানোর প্রয়োজন হয় না। যদিও আপনি খাওয়ান তাহলে আপনার কবুতরের ভিটামিন বাড়বো, এটা কোনো সমস্যা হবে না। তো মূলত কর্ডিভার অয়েল এটা একটা ক্যাপসুল আমরা কীভাবে খাই, যেভাবে খাই ওভাবেই খাওয়াবেন। যেমন ধরেন আমরা খোসা খুলে কি ক্যাপসুল খাই না, আমরা ডিরেক্ট পানির সাথে ক্যাপসুলটা মুখে দিয়ে ফেলি। ঠিক এরকমভাবে আপনি ওখানে পানি দেওয়ার দরকার নেই, আপনি প্রথমে কর্ডিভার অয়েলটা কবুতরের মুখে দিয়া তারপর আপনি ওরে পানি খাওয়াই দিবেন অথবা ছেড়ে দিবেন, ও পানি খাইব নিজে নিজে, ঠিক আছে। এটাও হ্যাঁ, এটা একটা এটা যে কীভাবে খাওয়াতে হয়, এটা হচ্ছে যে ভাই প্রশ্ন করছেন, যে যারা প্রশ্ন করছেন কর্ডিভার অয়েল কি খোসা সহ নাকি খোসা ছাড়া খাওয়াতে হয়, তাদের জন্য এই উত্তরটা। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কয়দিন পর পর খাওয়াতে হয়। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে যে কর্ডিভার অয়েল আপনার 15 দিন পর পর খাওয়াবেন, মাসে দুইবার, ঠিক আছে, মাসে দুইবার খাওয়াবেন, 15 দিন পর পর একটা একটা করে নরকে একটা মাদিকে একটা খাওয়াই দিবেন মাসে দুইবার, ইনশাল্লাহ আপনার ভালো রেজাল্ট পাবেন। তারপর অনেকে কমেন্ট করছেন যে এটা মানে খাওয়ালে কি হয় অথবা এটা খাওয়ালে, আসলে এটা একটা ভিটামিন, ঠিক আছে, এটা অনেক অত্যন্ত ভালো কবুতরের জন্য, এটা আমিও সবসময় ইউজ করি। আমার প্রায় শেষ হয়ে গেছে, আমার লফটের সবগুলো কবুতরকেই মানে খাওয়াইছি, তো এই জন্য প্রায় শেষ হয়ে গেছে। তো আমার আবার আনতে হবে বাজার থেকে, আমি তো পাই নাই, মানে আমার তো যাওয়ার সময় হয় না বেশি। আর তাও আপনাদের অনেক কমেন্টের জন্য আমি এই ভিডিওটা করছি আপাতত। তো অবশ্যই যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আবার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝাতে বাধ্য ভাই, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, তাহলে আপনি সুন্দর সুন্দর আরও কবুতরের বিষয়ে যে জানা দরকার, আমি যেটা আমি আমার জীবনের লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন এবং কবুতরদেরকে খেয়াল রাখবেন, সামনে শীত আসতেছে, সবাই একটু খেয়াল রাখবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।